হাই ফ্রেন্ডস, রিনাস ফ্যাশনে আপনাদের স্বাগত। আজ আমি ভোগের লাবড়া করে দেখাবো। এটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে, সাদা ভাত ও রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করি। লাবড়ার জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো, বেগুন নিয়েছি, একটু থোড় নিয়েছি, এটা মূলো নিয়েছি, পটল নিয়েছি, এটা পেঁপে নিয়েছি, ঝিঙে নিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, আর আলু, আর অল্প আমি শাক নিয়েছি, একটু মূলো শাক দিয়েছি, আর পালং শাক অল্প দিয়েছি, আর কাটোয়া ডাঁটা অল্প করে দিয়েছি। তাহলে এবার আমি শুরু করছি। প্রথমে আমি ফোড়নটা দিয়ে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি দুটো টুকরো করে দিলাম, আর পাঁচফোড়ন দিলাম। আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেল দিয়েই হবে। আমি একটা একটা করে সবজিগুলো দিয়ে দেবো। এবার শাকটাও দিয়ে দেবো। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ মতো হলুদ দিলাম, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে দিলাম, ধনের গুঁড়ো। মশলাটা এবার মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। এক চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব এটা, যাতে সবজিগুলো এই লবণ থেকে প্রচুর জল বেরোবে, সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, আমি একটু দেখে নিই। দেখুন, সবজি থেকে জল বেরিয়েছে লবণ দেওয়ার জন্য, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো।
কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন মতো চিনি দিলাম। আর 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন নারকোল কোড়াটা দিয়ে দেবো। এক চামচ মতো ঘি দেব। আর 1 চামচ ভাজা গুঁড়ো দেব। এটার মধ্যে আমি জিরে দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, আর তেজপাতা দিয়েছি। তৈরি হয়ে গেল ভোগের লাবড়া। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।